আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তানজিনা ফ্রম তানজিনাস ওয়ার্ল্ড। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে, খুব মজাদার, খুব কম সময়ে কিভাবে ধনিয়া পাতা ভর্তা করা যায় সেটির রেসিপি নিয়ে। ধনিয়া পাতা ভর্তা কম বেশি অনেকেই অনেক পছন্দ করে, আবার অনেকে তো বিভিন্ন ধরনের রান্নায়, তরকারি রান্নায় ধনিয়া পাতা ইউজ করে। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের প্রথমে যা যা লাগছে, আমাদের ধনিয়া পাতা লাগছে, আমি এটি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর লাগছে দুটো শুকনা মরিচ, তিনটে কাঁচা মরিচ, আর তিন চারটা রসুনের ফালি, আর লাগবে কিছু পেঁয়াজ কুচি। পরিমাণটা আপনারা কতটুকু ধনিয়া পাতা ভর্তা করবেন তার সাথে কতটুকু আপনারা ঝাল খাবেন তার উপরে ডিপেন্ড করবে। আর লাগছে সরিষার তেল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা তো আসলে সরিষার তেল দিয়ে করলেই সব সময় মজা হয়, তো সরিষার তেলটাই ইউজ করছি। আর এখন দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচগুলো। আমরা খুব বেশি এগুলো ভেজে নেব না, খুব হালকাভাবে ভেজে নেব। যখন এর কালারটা এরকম ব্রাউন হবে তখন আমরা ধনিয়া পাতাগুলো এর ভিতরে দিয়ে দিব। এটাও আমরা বেশি ভাজব না, এটা আমরা হালকাভাবে ভেজে নেব। এর এক্সট্রা যে পানি আছে সেগুলো যেন শুকিয়ে যায়। ধনিয়া পাতা ভর্তা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে, আর বাঙালিরা আমরা তো চিতই পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা কিন্তু খুবই পছন্দ করি। তো আমাদের ভেজে নেওয়াটা কিন্তু হয়ে গেছে। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারে ভর্তাটা করব। তো একটি পাত্রতে আমি এইগুলো নিয়ে রেখেছি, আর এর মধ্যে নিচ্ছি কিছুটা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। এখন যদি আর একটু সরিষার তেল মিক্সড করা যায় তাহলে স্মেলটা অনেক ভালো আসে, টেস্টটা অনেক ভালো আসে। আমি হ্যান্ড ব্লেন্ডারটির সাহায্যে ভর্তাটি করে নিব। তো এই পর্যায়ে আপনারা চাইলে এটি পাটায় করে নিতে পারেন, অনেকেই পাটায় করতে পছন্দ করে, কিন্তু আসলে আমার কাছে পাটায় করাটা একটু কষ্টসাধ্য মনে হয়, আর হ্যান্ড ব্লেন্ডারেও করলে একদম পাটায় বাটা ভর্তার মতোই হয়, সো আমি হ্যান্ড ব্লেন্ডারটাই বেশি প্রেফার করি। আমাদের ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখুন মিক্সচারটা কিন্তু একদম পাতায় করলে যেরকম হতো সেরকমই হয়েছে, টেস্টেরও কিন্তু কোনো হেরফের হবে না। তো এখন আমি সার্ভ করে দেখাবো। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এটি খুবই সুস্বাদু আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।